আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো বিকাশের যে নতুন অ্যাপসে একটি ফিউচার এসেছে বা নতুন একটা অফার দিয়েছে অফারটা হলো বর্তমানে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে আইফোন জিতে নিন বিকাশ অ্যাপসে বার্ড গেম খেলে অর্থাৎ বিকাশের যে একটা লোগো আছে সেই লোগো দিয়ে বিকাশ একটা গেম তৈরি করেছে সেই গেম খেলে জন উইন মানে দশজন জয়ী এবং দশজনই কিন্তু আইফোন জিতে নিতে পারবেন আমি বিস্তারিত দেখাচ্ছি আমরা যদি এই স্ক্রিনটার উপর ক্লিক করি ক্লিক করলে দেখেন এই যে বার্ড গেম আমরা জাস্ট এ বার্ড গেমের মধ্যে ক্লিক করলাম তারপরে এখানে এরকি এটাতে আমরা ক্লিক করি ক্লিক করার পর আপনারা দেখেন একটু লুডিং নেবে জাস্ট আপনারা অপেক্ষা করবেন লুডিং হওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম একটি স্ক্রিন চলে আসবে দেখেন এখানে লেখা আছে বার্ড গেম অর্থাৎ বিকাশের যে লোগো আছে সেই লোগো দিয়ে একটা বার্ড বানানো হয়েছে অর্থাৎ পাখি বানানো হয়েছে সেই পাখি দিয়ে তারা একটা গেম বানিয়েছে সেই গেমটাই আপনাদের এখানে খেলতে হবে দেখেন উপরে প্রথমে দেখেন একটা লাইভ দেওয়া আছে দশটা লাইভ অর্থাৎ আপনারা যখন গেমটি স্টার্ট করবেন তখন আপনাদেরকে দশটা লাইভ দেওয়া হবে তারপর আপনারা চাইলে লাইভ কিন্তু বাড়াতেও পারবেন তারপর দেখেন এখানে স্কোর আপনাদের এখানে স্কোর দেওয়া থাকবে না এখানে আপনাদের জিরো দেওয়া থাকবে অর্থাৎ অর্থাৎ আমি যেহেতু গেমটা খেলেছি আমার এখানে স্কোর দেখাচ্ছে এরপরে দেখেন গেম শুরু বলি আমি আপনাদেরকে আগে বলবো যে প্রথমে আপনারা নিয়মের ভিতরে যাবেন অর্থাৎ গেমের নিয়মটা দেখবেন কিভাবে আপনারা খেলবেন এবং কিভাবে আপনারা উইন হিসাবে বিজয়ী ঘোষণা করা হবে আপনারা কি করবেন গেমের নিয়মের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে গেম ও কেমপিনের নিয়মে বলি অর্থাৎ এখানে বিকাশ যারা অ্যাজ ব্যবহার করে তারা প্রত্যেকে এই বিকাশের এই খেলাতে অংশগ্রহণ করতে পারবে বিকাশ খেলাটা শুরু করেছে অর্থাৎ একুশে জুলাই দুপুর বারোটা থেকে তারা শুরু করেছে এবং একত্রিশে জুলাই রাত এগারোটা পর্যন্ত খেলার শেষ সময় অর্থাৎ এখানে যখন খুশি তখন আপনি খেলতে পারবেন এবং আপনার স্কোরটা বাড়াতে পারবেন এভাবে যখন সারা বাংলাদেশে সবাই তো খেলবে খেলার পর সর্বোচ্চ স্কোরকারী অর্থাৎ আপনি খেলছেন আমি খেলছি এবার সবাই খেলছে এভাবে যাদের স্কোর সবচেয়ে বেশি এভাবে তাদের দশজনকে বিকাশ কোম্পানি দশটা আইফোন দেবে এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে তাই বিকাশ কোম্পানি দুই নম্বর নিয়মে বলেছে যাদের স্কোর সমান হবে তাদেরকে কিভাবে গণ্য করা হবে তাদেরকে গণ্য করা হবে যারা কম লাইভে খেলেছেন অর্থাৎ আপনি পাঁচ লাইভে বা দশ লাইভে বা একশো লাইভে আপনি আপনার স্কোরটা করেছেন আমি অর্থাৎ আপনার চেয়ে থেকে পাঁচটা লাইভ কম দিয়ে স্কোর করেছি তাহলে আমাকে বিজয় হিসাবে গণ্য গণ্য করা হবে আবার যদি আপনার লাইভ যা আমারও লাইভটা কিন্তু স্কোরটা সমান তখন তারা কিভাবে দেখবে যারা কম সময়ে ওই পজিশানে গেছে অর্থাৎ আপনি আমি সমান হয়েছি কিন্তু আমি কম সময়ে স্কুটটা করেছি তাহলে আমাকে জয় হিসাবে দেখানো হবে অর্থাৎ আপনারা চাইলে এই নিয়মটা যদি পড়েন খুব সহজে কিন্তু আপনারা দেখতে পারবেন অর্থাৎ বুঝতে পারবেন আমি আপনাদের দেখাই যে খেলাটা কিভাবে শুরু করবেন খেলাটা কিভাবে খেলতে হয় আমি যদি জাস্ট এই যে গেম শুরু করুন এখানে যদি আমি ক্লিক করি দেখেন কিভাবে আপনারা খেলবেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে লাল রঙের মার্ক করা যে অংশ এ অংশের মধ্যে যদি আপনি বারবার চাপ দিয়ে ধরেন অর্থাৎ হাত দিয়ে হাতের আঙুল দিয়ে যদি বারবার টাচ করেন তাহলে বিকাশের লোগোটা উপরে উঠবে দেখেন এই যে আমি টাচ করতেছি উপরে উঠতেছে আবার যখন আমার প্রয়োজন হবে নিচে নামব দেখেন এই যে আমি টাচ প্রয়োজন হল নিচে নামছে আমি ছেড়ে দিছি আমি দেখেন এই যে জাস্ট দেখেন আপনারা এভাবে একটু ব্যালেন্স রেখে রেখে খেলতে হবে এই যে দেখেন এই মরে গেলাম দেখেন আপনারা কীভাবে খেলবেন এই যে দেখেন বিকাশের লঘুটাকে উপরে তোলার জন্য আপনারা কি করবেন এই যে আমার মার্ক করা যে অংশ এই জায়গাতে যদি বারবার টাচ করেন দেখেন আমার কিন্তু উপরে উঠে যায় দেখেন আমি একটু নিচে নামানোর জন্য আবার কি আপনার টাচ ছেড়ে দেবেন অর্থাৎ নিচে যখন নামাবে চাইবেন টাচ ছেড়ে দিবেন এই যে দেখেন আমি কিন্তু এই যে উপরে তোলার জন্য কিন্তু বারবার টাচ করে উপরে উঠে গেলাম দেখেন এই যে বিকাশিরিটা কিন্তু লোগোটা উপরে উঠে গেছে আবার যখন আমার নিচে নামানো প্রয়োজন তখন আমি টাচটা ছেড়ে দিলাম অর্থাৎ এভাবে আপনারা গেমটা শুরু করবেন বা খেলবেন আর এরপরে আপনাদের দেখেন আমার লাইভ কিন্তু দুইটা অর্থাৎ আমি কিন্তু এই দশটা লাইভ দিয়ে কিন্তু এই পর্যন্ত স্কোর করতে পারি না স্কোর করার জন্য কিন্তু আমি বিকাশ থেকে এক টাকা খরচ করে কিন্তু দশটা লাইভ ক্রয় করেছি সেটা কিভাবে আপনারা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা একটু দেখেন আপনাদের লাইভ যখন শেষ হয়ে যাবে তখন এভাবে লাল হয়ে আপনাদের এখানে মুট স্কুরটা দেখাবে দেখেন আমার মুট স্কুর চার হাজার তিনশো পঞ্চাশ আর লাইফ নেই অর্থাৎ আমার লাইফ জিরো আপনারা দেখেন আমার এখানে স্কুল দেখাচ্ছে কিন্তু লাইফের এখানে দশটা লাইফ ছিল কিন্তু এখানে আমার লাইফ জিরো এখন আপনারা কিভাবে লাইফ ক্রয় করবেন ক্রয় করার জন্য দেখেন এক টাকা পেমেন্ট করে দশটা লাইফ নিন আপনি কি করবেন এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার নাম্বারটা বসাতে হবে আমি জাস্ট এখানে আমার বিকাশ নাম্বারটা বসাচ্ছি বিকাশ নাম্বারটা বসানোর পর আপনি কী করবেন এই যে দেখেন কনফার্ম আপনি জাস্ট এই কনফার্মের মধ্যে ক্লিক করবেন কনফার্মের মধ্যে ক্লিক করার পর দেখেন এই যে ভেরিফিকেশন একটা কুট আপনার মোবাইলের এস এম এসে চলে যাবে সেখান থেকে আপনি কুটটা বসাবেন আমরা চলে যাব আমাদের মোবাইলের এস এম এস জাস্ট আমরা এস এম এসে চলে আসলাম আসার পর দেখেন আমার কোড কত দুইশো পঁয়ষট্টি চারশো সাতচল্লিশ জাস্ট আমি এখানে বসিয়ে দেব। দুশো পঁয়ষট্টি দেওয়ার পর আমি কি করবো এই যে কনফার্মের মধ্যে ক্লিক করে দেবো কনফার্মের মধ্যে ক্লিক করার পর এখানে আমার পিনটা দিতে হবে অর্থাৎ আমার বিকাশের পিনটা আমি এখানে দেবো বিকাশের পিনটা দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট এই যে কনফার্ম লেখা এই কনফার্মের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার জাস্ট একটু অপেক্ষা করেন দেখেন এই যে আমাদের বিকাশে পেমেন্ট হয়ে গেছে আপনাকে পেমেন্টের জন্য ধন্যবাদ এই যে আমাদের দশটা স্কোর অর্থাৎ দশটা লাইভ দিয়ে দিয়েছে আপনার রায় লাইভ রিফিল করা হয়েছে গেম শুরু করুন আপনার জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখেন আপনার এখানে কিন্তু দশটা লাইভ চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু আমার লাইফটা জিরো হয়ে গেছিলো আর এখানে দেখেন আমার স্কোর আমি জাস্ট আবারও গেমটা শুরু করে দিলাম ও মাই গড আমার শুরুতে লাইফটা চলে গেল আপনারা এভাবে গেম খেলবেন খেলার পর একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যত খুশি তত খেলতে পারেন এবং আপনাদের স্কোরটা আপনারা বাড়াতে পারেন চাইলে এভাবে আপনি এক টাকা দিয়ে দশটা লাইফ ক্রয় করে কিন্তু আপনার যে স্কোর আছে সেই স্কোরটা বাড়াতে পারেন বিকাশ যেহেতু অনেকটা বড়ো কোম্পানি তারা নিজেরাই বলেছে যে সর্বোচ্চ স্কুলকারী দশজনকে তারা বিজয়ী হিসেবে ঘোষণা করবে এবং দশজনকে তারা দশটা আইফোন উপহার দেবে চাইলে আপনার যদি সময় থাকে তাহলে কিন্তু আপনি এখানে সময় থাকলে এই স্কোর বাড়িয়ে বাড়িয়ে যদি আপনি দশজনের মধ্যে হতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেও কিন্তু আইফোন জিতে নিতে পারেন এর পরবর্তীতে ভিডিও বানাবো যে কিভাবে আপনি আইফোন যদি জিতেন অর্থাৎ আপনি যদি দশজনের মধ্যে থাকেন কিভাবে আপনি বিকাশের কাছ থেকে কিভাবে আপনার কাছে আপনি সেই আইফোনটা কিভাবে নিয়ে আসবেন এ নিয়ে আরেকটা ভিডিও বানাবো আর আপনাদের জন্য যেহেতু আমি কষ্ট করে ভিডিওটা বানালাম প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিলে কি হয় পরবর্তীতে নতুন ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আমার অনেকটা বেড়ে যায় আর আপনাদের যদি এই গেম নিয়ে যদি কোনো মন্তব্য থাকে বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আপনি সবার আগে